কলকাতা পৌরসভার 65 নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত পুরমাতা নিবেদিতা সভা পেয়েছেন 28,428টি ভোট। প্রতিপক্ষ আরএসপির অনুলেখা সিনহা পেয়েছেন মাত্র 5,758টি ভোট। 22,670 ভোটে জিতেছেন নিবেদিতা শর্মা। রেকর্ড ভোট জয় বলে দিচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে মানুষের মন জয় করে নিয়েছেন নিবেদিতা। মানুষের জন্য এলাকায় নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। শিক্ষা ব্যবস্থা সুবিধার উপরে জোর দিতে চান নিবেদিতা। নিজের এলাকায় একটি কমিউনিটি হল করতে উদ্গ্রীম তিনি। এলাকার সর্বজনবন্ধিত কাছের মানুষ কাছের মানুষ নিবেদিতা শর্মা অনুপ্রাণিত মানুষের ভালোবাসার আধারে নিমজ্জিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত। এলাকায় সবসময় মানুষের জন্য কাজ করার স্পৃহা সর্বদা জনসংযোগে মেতে থাকতে পছন্দ করেন তিনি। এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করলেন নিবেদিতা শর্মা। তাদের সহযোগিতায় আমার হয়েছে এই জয়, তাদের জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। আমি যেমন কয়েকটা পকেটে মিষ্টি জলের অভাব আছে সেটা নিয়ে আমি প্রথম, তারপরে আমার ওয়ার্ডে কমিউনিটি হল নেই যেটা নিয়ে আমি প্রথম চেষ্টা করবো। সেইটা আমি এই সময় বলবো না, সেটা আমার নিজস্ব ব্যাপার। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছিলেন, 44 বছরে প্রথম তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে জিতেছে। খুবই ভালো লাগছে যে আজকে নিবেদিতার শর্মার হাত ধরে আজকে মমতা ব্যানার্জি যে দায়িত্ব ওনার উপরে অর্পণ করেছিলেন এবং যে ভরসা রেখেছিলেন তৃণমূল দল তার যোগ্য সম্মান দিতে পেয়েছে, এবং তার জন্য সবচেয়ে বড় যে 65 ওয়ার্ডের মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, তাদেরকে ধন্যবাদ, অসংখ্য প্রণাম তাদেরকে আজকে। আর তার জন্যই আজকে কলকাতা 144টি ওয়ার্ডের মধ্যে আমরা টপ 10-এ আছি। নিবেদিতার যে ভোটের মার্জিন সেটা টপ 10-এ হয়েছে। আর আজকে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত জনমুখী প্রকল্প, সামাজিক সুরক্ষার প্রকল্প আমরা কাউন্সিলরের মাধ্যমে আমাদের টিম আমরা সবার দরজায় দরজায় পৌঁছে দিতে পেরেছিলাম। 10টি দুয়ারে সরকার এখানে হয়েছে, 10,000 স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, প্রায় 40,000 মানুষ প্রায় উপকৃত হয়ে গেছেন, 4 জন করে পরিবার পিছু ধরলেও। আর তাছাড়া আমাদের প্রায় 6,000 আমরা মহিলাদের কাছে আমরা তাদের কার্ড লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিতে পেরেছি, এবং সমস্ত রূপশ্রী কন্যাশ্রী সে তো সবসময়ই চলছেই। এছাড়াও আমরা সবচেয়ে বড় কথা যেটা যে লকডাউনের সময় আমরা প্রবীদেশ্বর মানুষের পাশে ছিলাম, মানুষের কাছে আমরা সমস্ত কর্মীরা মিলে প্রায় 14,000 ফুট কুপন বাড়ার অস্থায়ী রেশন কার্ড আমরা তাদের হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছিলাম, যার জন্য মানে মানুষ খেতে পেরেছিলেন, বাঁচতে পেরেছিলেন। কারণ তখন জীবিকা নির্বাহ করার জন্য তাদের যে সমস্ত রুজি রুটি সব বন্ধ হয়ে গিয়েছিল, কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। এই জন্য আমরা মা মাটি মানুষের সরকারের যে নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি, সেই নীতি আমরা পক্ষে আমরা প্রচার চালিয়েছি, আমরা মানুষের কাজ করে চলেছি, মানুষের সঙ্গে 24 ঘন্টাই আমরা মিশে আছি। সেভাবেই জল আর মাছের মধ্যে যেমন কোনো পার্থক্য রাখে না, সেভাবে আমরা মানুষের সঙ্গে সেভাবেই মিশবো। আমাদের নেত্রী সেটাই নির্দেশ দিয়েছেন, সুতরাং আমাদের টপ 10-এ রেখেছেন, আমাদের আশীর্বাদ করেছেন, মধ্যে টপ 10-এ আমরা আছি টপ 10-এ। সুতরাং আমরা আশা করি আরও ভালোভাবে পুরো পরিষেবাকে 9-10 দিগন্ত যেটা মেয়র ঘোষণা করেছেন সেভাবে কলকাতাকে আমরা গড়ে তুলে আজকে ভারতবর্ষের মধ্যে পরিবেশ বান্ধব নগরী হিসেবে কলকাতাকে গড়ে তুলতে যাই, যে কলকাতা সর্বাঙ্গ সুন্দর হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।